মাত্র দুটি প্রশ্ন করলেই দশ নম্বর হাতের মুঠ হয় তোমাদের এই পেপারে বিভাগ গতে দুটি প্রশ্ন থাকে সেখান থেকে একটি প্রশ্নের উত্তর করতে হয় তো আমি তোমাদের দুটি প্রশ্ন দিচ্ছি এই দুটি প্রশ্ন করলে হান্ড্রেড পারসেন্ট তোমরা একটা প্রশ্নের উত্তর কমন পেয়ে যাবে দেখে আর প্রথম প্রশ্ন ক্রুসেড বা ধর্মযুদ্ধের প্রেক্ষাপট বিচার করো এটি কি নিছক ধর্মযুদ্ধ ছিল এবং দ্বিতীয় প্রশ্ন খলিফাদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক আলোচনা করো দেখো এই দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য তবে দুটি প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটি অর্থাৎ ধর্মযুদ্ধ সম্পর্কে যে প্রশ্নটি ওটি আমি মনে করছি হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা তো এই গেল দশ নম্বরের একটি প্রশ্ন এবার দেখো তোমাদের আরও দুটি দশ নম্বরের প্রশ্নের উত্তর করতে হয় সেটা বিভাগ ক্ষয়তে ছয়ের দাগের থাকে সেক্ষেত্রে চারটি প্রশ্ন থাকে সেখান থেকে তোমাদেরকে দুটি প্রশ্নের উত্তর করতে হয় তো এই দুটি প্রশ্নের জন্য আমি চারটি প্রশ্ন তোমাদের সামনে রাখছি দেখে নাও প্রথম প্রশ্ন সামন্ততন্ত্রের পতন বা সংকট সম্পর্কিত বিতর্ক এবং দ্বাদশ শতকের নবজাগরণ এই যে দুটি প্রশ্ন তোমাদের দিলাম আশা করছি এই দুটি প্রশ্ন থেকে কিন্তু তোমরা একটি প্রশ্ন কিংবা দুটি প্রশ্নই কমন পেতে পারো তো তিন নম্বর প্রশ্ন হলো দেখে নাও মধ্যযুগের ইউরোপীয় শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়গুলির অবদান আলোচনা করো এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন চার নম্বর প্রশ্ন পীরেন তত্ত্ব সম্পর্কে ব্যাখ্যা করো তো এর সঙ্গে আমি একটি এক্সট্রা বা অতিরিক্ত প্রশ্ন রেখেছি সেই প্রশ্নটি হল সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এই মোট সাতটি কোশ্চেন তোমাদের দিলাম তিনটে দশ নম্বরের জন্য আশা করছি এই সাতটি প্রশ্ন করলে তোমরা তিনটে দশ নম্বরের কোশ্চেন অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে তো এই গেল দশ নম্বরের প্রশ্ন এবার আসা যাক পাঁচ নম্বরের প্রশ্নগুলি পাঁচ নম্বরে তোমাদের আটটি প্রশ্ন থাকে সেক্ষেত্রে চারটি প্রশ্নের উত্তর করতে হয় তো আমি মোট এই চারটি প্রশ্নের জন্য সাতটি প্রশ্ন রেখেছি যে সাতটি প্রশ্নের প্রথম চারটি অত্যাধিক গুরুত্বপূর্ণ আমি মনে করছি ওই চারটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই আসবে কিন্তু তোমাদের জন্য আমি সাতটি প্রশ্ন রেখেছি দেখে নাও সাতটি প্রশ্ন যার প্রথম প্রশ্ন দেখো ক্যারোলিনজিও রমজাগরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো দ্বিতীয় প্রশ্ন ক্রুষাট বা ধর্মযুদ্ধের তাৎপর্য ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন ম্যানর ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো এবং চার নম্বর প্রশ্ন মধ্যযুগের ইউরোপে জাদুবিদ্যা সম্পর্কে একটি টিকা লেখো তো এই চারটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এবছরের জন্য তো বাকি যে তিনটি প্রশ্ন রয়েছে সেগুলোও গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নাও যার প্রথম প্রশ্ন রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলি ব্যাখ্যা করো সম্পর্কে টিকা দ্বিতীয় প্রশ্ন হযরত মোহাম্মদের আমলে ইসলাম ইহুদি সম্পর্ক এবং তিন নম্বর প্রশ্ন মধ্যযুগের ইউরোপে শহর ও নগরগুলির উত্থান তুমি কীভাবে ব্যাখ্যা করবে তো আশা করছি এই সাতটি প্রশ্ন করলে তোমরা তোমাদের চারটি প্রশ্নের উত্তর অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও